গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু জানি না কেন আমার থাম্বনেলে খুব প্রবলেম হচ্ছে। থাম্বনেল দিচ্ছি অথচ অন্য কারোর ভিডিওতে দেখাচ্ছে না, মানে অন্য কারোর ফোনে, আমার ফোনে অন্তত ভিডিওটা থাম্বনেল দেখাচ্ছে। তো আজকে আমাকে আমার দাদাভাই একটা জামা গিফট করলো, সেটাই তোমাদেরকে বলছি। সরস্বতী পুজো উপলক্ষে দিদিভাইকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। ওদের ঘরে চা খেতে গেছিলাম, আমার চা প্রতিদিনই আমাকে চা করে খেতে দেয়, আমাকে চা করতে হয় না। তো নিজের মা হলেও বলতো যে একদিন বলতো যে নিজের বা চাটা করে আজকে খাক, কিন্তু আমার যা সেটা বলে না, আমাকে প্রতিদিনই সকালবেলা ডেকে চা দেয়। তো দাদাভাই দিদিভাইকেও কিনে দিল, আমাকেও কিনে দিল, বলল সরস্বতী পুজো উপলক্ষে সেই জামাটা তোমরা দুজনে পরবে বিকালবেলা। তো আমি চলে এসেছি বাপের বাড়ি যাবো বলে ভুরু করতে, এই দিদির কাছেই আমি ভুরুটা করে নিই। পার্লারের কাজ সব কাজই জানে। এসে তারপরে দোকান থেকে পায়েস করবো বলে দুধ নিয়ে এলাম, যেহেতু আমার বাবা আজকে আন্দামান চলে যাবে, তো ভাবলাম কিছু নিয়ে যাবো, তো পায়েস একটু নিয়ে যাই, খেতে পারবে। মিষ্টি ফিষ্টি অত বাবা খেতে চায় না, তো এদিকে নিরামিষ রান্নাও সব হয়ে গেছে। তো খেয়ে দিয়ে আমরা রেডি হব, তো যখন যাবো তখনই দেখাবো। এদিকে সব গুছিয়ে নিয়েছি, বাড়ি যাবো বলে মা কলা খেতে ভালোবাসে, তাই কলাও নেওয়া হয়ে গেছে। তো ওকে বাই, টাটা গাইস, আবার পরে কথা।